ছাত্র দেখুত্ব ইয়ে হচ্ছে সেই জায়গা যেতবে ভিজিল্স অধিকারী দেখি ওষা টাফ সিলেকশন মেম্বর পি এস যরঞ্চি নারায়ণ সাউ এক ফরে মনি র্যগ কু হঠাৎ তলক ফোফাটি অর্থাৎ তাঁক ঘরে সেইভাবে ভাবে ফরেন মনি গচ্ছিত রখা যাই এপরিকি সে বিদেশ মধ্য গস্ত করছেন তেমন যা আধার করে আয়র বহিভূত সম্পত্তি ঠীল অভিযোগে এ অধিকারী ঘরে এবার ভিজিলান্স রেড মারুচি এবং রেড বেড়ে জাঁয়া পাইছেন পুড়া পুড়া টঙ্া বিদেশ টুর্ করতে কিছু টিকেট তা সহ কিছু সম্পত্তি ছটি জায়গার মধ্য রেড করা যাচ্ছি এবং কিছু সম্পত্তি কাগজপত্র জবত করা যাই তা সহায় এবং দামি গাড়ি এ পর্যন্ত সুদ্ধা ঠাব হয়েছে যা সূচনা মিলুছি তবে বড় কথা হচ্ছে ভিজিল্যান্স কানর কী অধিকারী জনক আসলে যেহেতু ওড়শা টাফ সিলেকশন কমিশন কেম্বর ইয়ে হচ্ছেন পর্সনাল সেক্রেটারি তবে কম দরমা যা তাঁর দরমা রয়েছে তা অধিক পরিমাণ টঙ্া সে গচ্ছিত রাখি অর্থাৎ তাঁর সম্পত্তি তয়ারি করছেন তবে কিভাবে ভাবে এসব টঙ্া সে কেউঠু আনলে এবং যা সন্দেহ করা যাচ্ছে যা আমি কি সম্প পূর্বুর এসপিঙ্ক প্রতিক্রিয়া নেওলু যা সন্দেহ করা যাচ্ছি যে স্টাফ সিলেকশন কমিশন রে যে প্রার্থী থাকে চাকরিপ্রাই যে আশায় থাকে সেমান ঠুঁ এভিভাবে যে চাকি করাই দেওয়া কিছু লাঞ্চ কারবার হয়েছি কি যা সুরাক ভিজিল্যান্স বর্তমান স্কানর রয়েছে এবং যাকে আধার করে এভি ৰেড জাৰি ৰ তাৰপিছত দেখিবাৰ কথা সম্পৃক্ত ছি জাগা যদি কয় নীলাদ্ৰি বিহাৰ চন্দ্ৰশেখৰপুৰ আৰু নৰসিংহপুৰ কটকস্থিতফিছ এইভাৱ ভাৱে ছি জান সুধা ৰেড জাৰি ৰ বেলেগ কিভৰি পৰিমাণৰ টকা সেই গ'লে কেতিয়ে সম্পতি সেই চেভ কৰিলে তাক বৰ্তমান ভিজিলা ছানবিন কৰু ভুবনেশ্বৰৰু তাপচ পৰিাৰত